রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল ছিলেন শাসক থেকে বিরোধী দলের শীর্ষ নেতারা ও গণদেবতা সাধারণ মানুষরা। ভোট গ্রহণের রঙিন মেজাজের এমন সব চিত্রই উঠে এসেছে সংবাদ মাধ্যম রাইজেস্টের ক্যামেরায়। বৃহস্পতিবার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শঙ্করাচার্য স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করে মুখ্যমন্ত্রী জানান, সুন্দর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। গণতন্ত্রের বিরোধীদের যে কিছু অভিযোগ থাকবেই সেই কথাই স্মরণ করিয়ে জানান, সুন্দর পরিবেশেই ভোট হচ্ছে। বিরোধী দল থেকে স্যার অভিযোগ রয়েছে শাসক দলের কার্যকর্তারা কি বললে, বিরোধী দল বললে না তো, বিরোধী সব অর্থই তো বিরোধিতা করা, বিপক্ষে যারা আছে সবসময় বিপক্ষের কথা বলবে, আমাদের পক্ষে তো কথা বলবে না, নিজেরা তো দেখছেন আপনারা সবাই কোথায় বহিরাগত, এত তো আছে, কত সুন্দরভাবে ভোট দিচ্ছে, কারোর তো কোনো কমপ্লেন নেই। পুলিশি তৎপরতা ও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। নিজ বিধানসভা কেন্দ্রে প্রায় সব ভোটার কেন্দ্রেই পরিদর্শন করেছেন বলে তিনি জানিয়েছেন। পুলিশের তৎপরতা নিয়ে ভালোই তো, পুলিশ যদি তৎপর হয় তো ভালো, না সবার জন্য ভালো। পুলিশের তো ভালো কাজ করছে, আমরাও দেখছি খুবই ভালো কাজ করছে পুলিশ। আর পুলিশ তো নিয়ন্ত্রণ করছে এখন আমাদের ইলেকশন কমিশন থেকে, আমাদের হাতেও নেই। অলমোস্ট যতগুলো জায়গা আছে আট বোর্ড দলই সব কটা দিয়ে, আর একটা বোধ আছে না একটার মতো, খুবই ভালো, খুবই ভালো। ভোটাররা তো দেখতেই পাচ্ছেন, ওরা তো বসে আছে খালি, শুধু যেহেতু প্রসিজিওরটা একটু লম্বা তো এর জন্য ওয়েট করতে হচ্ছে। তো এদেরকে ধন্যবাদ দেবো, গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা ওনাদের অধিকার এখানে দিচ্ছে জানাচ্ছে, তো এর জন্য ওদেরকে ধন্যবাদ। ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদেরও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ভোট প্রক্রিয়া নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন আজ টাউন বর্দোয়ালি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস সাহা। তার অভিযোগ বহিরাগত লোকজনের বিরুদ্ধে। বহিরাগতদের আগমন ঘটেছে, ইলেকশন কমিশন যে কথা দিয়েছিল 144 জারি করে যেটাকে অবাধ এবং সুষ্ঠু ভোট করাবে, আমার নজরে আসছে না। বুথ কেন্দ্রের ভেতরটাতে খানিকটা সুরক্ষিত, বাইরে সম্পূর্ণভাবে বাইরে থেকে সমস্ত বিজেপি দল বা শাসক দলের কর্মীরা এসে ভোটারদের বাধাদান করছে, অনেকেই ভোট না দিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে। কোন জায়গায়? আমার এখানে 22টা সেন্টারের অধিকাংশ জায়গাতেই, নেতাজি স্কুল, তুলসীবতী স্কুল, বিবেকানন্দ স্কুল, রামনগর, এন্টায়ারটা ফুড প্রসেসিং সেন্টার, জয়নগরও হচ্ছে, আমি এই এক্ষুনি যাচ্ছি জয়নগরের দিকে। সিকিউরিটি ভেতরে কাজ করছে, রাস্তার বাইরে যান আপনি, এই এই সেন্টারেই তো, এই সেন্টার থেকেই তো বেরোবার সময় আমার এজেন্টকে হাতে লাঠি দিয়ে চার্জ করেছে। শহরের প্রথম নাগরিক হিসেবে ভোট দিয়েছেন মেয়র দীপক মজুমদারও। ভোট দিবার পর তার প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত তিনি। শহরের দুটি কেন্দ্রে উৎসবের আমেজে ভোট গ্রহণ করা হয়েছে এবং ভোটাররা সুষ্ঠুভাবে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেছেন বলে উল্লেখ করেন পুর মেয়র। না, রাজ্যবাসী এবং বিশেষ করে চারটা বিধানসভার মধ্যে তিনটি বিধানসভায় যারা ভোটাররা আছেন তারা কিন্তু প্রত্যাশা ছিল না বা তারা ভাবেনি না যে উপনির্বাচন হবে। আরেকটি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক উনি প্রয়াত হয়েছেন, স্বাভাবিকভাবে ওনার তো বিধানসভা নির্বাচনে নির্বাচন হবেই। কিন্তু তিনটি বিধানসভায় যারা প্রার্থী ছিলেন, প্রার্থী হয়েছেন এবার, বিশেষ করে 6 আগরতলা 8 বরদলি বিধানসভা কেন্দ্রে তারা বিজেপির MLA ছিলেন, তারা তাদেরকে মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছিল, কিন্তু তারা কিন্তু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে তাদের অভিব্যক্তি তুলে ধরেছেন আম ভোটাররাও। শান্তি ও উন্নয়নের লক্ষ্যেই ভোট দিয়েছেন বলে জানান ভোটাররা। উপনির্বাচন তো কি মনে হচ্ছে এই বিষয়ে আপনার? আমরা যেদিকে শান্তি পাই এদিকেই আমরা ভালো, মানে আমরা তো মানে যেদিকে আমরা ভালো হয় এদিকেই আমরা ভোট দিতে চাই। এতদিন কি আপনাদের এলাকায় কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে কম বেশি। আগামী দিনে যিনি জিতবেন ওনার কাছে কি প্রত্যাশা আশা থাকবে আপনার? মনে হয় তো ভালোই। ভোট গ্রহণ কেন্দ্রের সামগ্রিক পরিবেশ খুবই ভালো বলে জানান আরেকজন সুধী নাগরিক। মুখ্যমন্ত্রীর কাছে তার অনেক আশা আছে এবং তিনি যে সেই আশা পূরণ করবেন সেই কথাও উল্লেখ করেন এই সুধী।
যেহেতু এই কেন্দ্রে আমাদের মানে মুখ্যমন্ত্রী আছে, ওনার কাছে তো অনেক কিছুই আশা আছে এবং করবেন উনি আশা রাখি। হয়েছে, আগে তো 2 বছর কোভিডে গেল, আর 2 বছরে যতটুকু হওয়ার ঠিকই হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দেখা যায় ভোটারদের লাইন। মহান এই গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন রং বেরঙ্গের পোশাকে সজ্জিত এই ভোটাররা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।